নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। আজ শনিবার বিকেলে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার জনসভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার ও আজ শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো। বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ শনিবার দুপুরে নগরীর দেওয়ানজি পুকুর লেনের YNT সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি এখন দিশাহারা হয়ে গেছে, তারা এখন অসহযোগ কর্মসূচি দিয়েছে। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে লোপাট হয়েছে 92,261 কোটি টাকা। শনিবার সকালে বাংলাদেশের অর্থনীতি 2023-24 চলমান সংকট ও করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাট সহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। 2021 সালে বিশ্ববাজার থেকে প্রায় 125 কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে, যার ফলে খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা 2023-এ এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক মাসে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণের হার বেড়েছে 52%। নতুন করে 8.5 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। ন্যাপিয়ারের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 9 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল বাংলাদেশ। ন্যাপিয়ারে 9 উইকেটে কিউইদের হারিয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে 31 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 98 রানে থামে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 15 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।